তোমাকে দেখেছি আমি অবিচল, তৃপ্ত দুঃসময়ে ললাটে পড়েনি রেখা ক্রূরতম সংকটের ভয়ে। তোমাকে দেখেছি আমি বিপদেও পরিহাসরত, দেখেছি তোমার মধ্যে কোন এক শক্তি সুসংহত। দুঃখে শোকে বারবার অদৃষ্টের নিষ্ঠুর আঘাতে অনাহত আত্মমগ্ন সমুদ্যত জয়ধ্বজা হাতে, শিল্প ও সাহিত্য রসে পরিপুষ্ট তোমার হৃদয়, জীবনকে জানো তাই মানো না কোনো পরাজয়। দাক্ষিণ্যে সমৃদ্ধ মন যেন ব্যস্ত ভাগীরথী জল, পথের দুধারে তার ছড়ায় যে দানের ফসল, পরোয়া রাখে না প্রতিদানের তা এমনই উদার, বহুবার মুখোমুখি হয়েছে সে বিশ্বাস অন্তার। তবুও অক্ষুণ্ণ মন যত হোক নিন্দা ও অখ্যাতি, সহিষ্ণু হৃদয় জানে সর্বদা মানুষের জ্ঞাতি। তাই তো তোমার মুখে শুনে বাণ প্রস্থের ইঙ্গিত, মনেতে বিস্ময় মানি শেষে হবে বিরক্তির জিত। পৃথিবীকে চেয়ে দেখো প্রশ্নে ও সংশয়ে থর থর, তোমার মুক্তির সঙ্গে বিশ্বের মুক্তিকে যোগ কর। জীবন থেকে এই স্বাভাবিক জীবনের ছন্দে আমরা ফিরেছি। আমরা কারা? আমরা সপ্তগ্রাম সর্বেশ্বর পরিবারের সদস্যরা। আরে এই তো শুভ্রা, তুমি বলো আজ আমরা কেন এখানে এসেছি? হ্যাঁ সর্বাণী, সেই গল্প করব বলেই আজ আমরা সবাই কিন্তু এখানে এসেছি। আজকের দিনটা আমাদের সবার কাছে খুবই আনন্দের দিন, তাই না অভিজিৎ দা? আর কথাই বলে যে আনন্দ শেয়ার করলে বাড়ে, তো সেই আনন্দ আমাদের আনন্দটা সবার সঙ্গে শেয়ার করব বলেই আজ আমরা এখানে এসেছি। আর স্কুলের সঙ্গে তো আমাদের একটা যোগসূত্র আছেই, সেটা সর্বাণী তুমি আগেই মেনশন করলে। কিন্তু আমাদের যে চিরাচরিত ভূমিকা, সেই ভূমিকায় কিন্তু আজ আমরা নেই, এবং জায়গাটা দেখেও বোঝা যাচ্ছে যে স্কুল কম্পাউন্ডেও আমরা নেই। আজ আমরা একটা খোলামেলা পরিবেশে একদমই আড্ডার মেজাজে আছি, গল্প করব, আড্ডা দেবো সেই মেজাজে। তো এই বিশেষ আয়োজন কেন? বিশেষ আয়োজন তো কোনো বিশেষ ঘটনাকে কেন্দ্র করেই গড়ে ওঠে, তাই না? তো যে বিশেষ ঘটনাকে কেন্দ্র করে আজকের আমাদের এই বিশেষ আয়োজন, সেটা হলো আজ আমাদের সকলের প্রিয় স্কুল সপ্তগ্রাম সর্বেশ্বরের প্রতিষ্ঠা দিবস। শুভ্রাদি, আমি তোমাকে এখানে একটু ইন্টারাপ্ট করছি। না না সুদীপ্তা, ইন্টারাপশনের কিছু নেই এর মধ্যে। দেখো সবাই মিলে গল্প করব বলেই তো আজ এখানে বসা, না তো তুমি বলো না কি বলবে।
এই যে তুমি যে বললে যে আজকে ওটা সূত্রেই বলছি যে আজকে আমাদের প্রতিষ্ঠা দিবস, তো আমাদের এই সপ্তগ্রাম সর্বেশ্বর উচ্চ বিদ্যালয় এই মহিরুহের মতন যে একটা প্রতিষ্ঠান, তার প্রতিষ্ঠা দিবস বললে আজকের দিনটার একটা মাহাত্ম্য কোথাও একটু ক্ষুণ্ণ হচ্ছে। তার কারণ শুধু যে প্রতিষ্ঠা দিবস তা নয়, গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে আমরা সবাই মিলে এই প্রতিষ্ঠানকে ঘিরে চলে এসেছি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা হওয়ার প্রাক হীরক জয়ন্তী বর্ষে, কি বলো সঞ্জয়দা? হ্যাঁ সুদীপ্তা, তুমি ঠিকই বলেছ, আমাদের বিদ্যালয়ের কিন্তু এটা প্রাক হীরক জয়ন্তী বর্ষ এবং আজ হীরক জয়ন্তী বর্ষের শুভারম্ভ বলা যেতেই পারে। আর এখানে আমরা কিন্তু একটা আড্ডার মেজাজে বসেছি এবং সবাইকে দেখে মনে হচ্ছে, আমি নিজেও খুব উপভোগ করছি যে এই আনন্দের স্বাদটা একটু আলাদা। আমার মনে হচ্ছে আমরা একটু মুক্তির স্বাদ পাচ্ছি। অনেকদিন লকডাউনে আটকে থাকার পর স্কুলটা খুললো, স্কুল আমাদের সেকেন্ড হোম, তো সেখানে কাজে যোগ দেওয়ার পর মনে হচ্ছে যে কাজের মধ্যেই আমাদের মুক্তি, এবং সেই মুক্তির আনন্দ কিন্তু সত্যি আমরা ভীষণভাবে উপভোগ করছি। আচ্ছা সঞ্জয়, এই মুক্তির আনন্দ এটা কি শুধুমাত্রই আমরাই উপভোগ করছি বলো তো? না, এটা কিন্তু তুমি একটা ভালো পয়েন্ট বললে, আমার মনেও আসছিল কথাটা, সেটা হচ্ছে এই মুক্তির আনন্দ কিন্তু শিক্ষার্থীদের মধ্যেও ভয়ঙ্করভাবে দেখছি আমরা। এই যে এতদিন পরে ওরা স্কুলে এলো, বন্ধুবান্ধবের সাথে একটু কথা বলতে পারছে, পাশাপাশি বসতে পারছে, যদিও কোভিড প্রোটোকল মেনেই আমাদের সব হচ্ছে, তবু যে স্কুলে আসছে, বন্ধুবান্ধবের সাথে দেখা হচ্ছে, এর আনন্দ কিন্তু ওরা ভীষণভাবে উপভোগ করছে। চলো তাহলে আমাদের শিক্ষার্থীরা কীরকমভাবে এই আনন্দের স্বাদ উপভোগ করছে, এই যে মুক্তির আনন্দ, তাদের একটা গানের মাধ্যমে আমরা শুনে নিই। আনন্দ পেলেই হলো না, মুক্তির মধ্যেও কিন্তু কাজের আনন্দ খুঁজে নিতে হবে। আমরা যেমন এতদিন মুক্তির পর কাজের জগতে ফিরেছি, ওরাও তো ওদের গণ্ডিবদ্ধ জীবনে ফিরেছে স্কুলে। নানা রকমের কর্মসূচি, নানা রকমের কার্যাবলী ওদের জন্যও অপেক্ষা করছে, এবং আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক যিনি এই সমস্ত কিছুর কর্ণধার,
তারও নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে এই রকম পরিস্থিতিতে বা এর আগের কোনো কর্মসূচি বা ভবিষ্যতের পরিকল্পনা। আমরা তার মুখ থেকেই শুনে নিই না তার কী কর্মসূচি বা কী পরিকল্পনা আছে। আমাদের প্রধান শিক্ষক মহাশয়ের বক্তব্যের মধ্যে দিয়েই আমরা সেটা জানতে পারব। আজ 4 জানুয়ারি ফাউন্ডেশন ডে, আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবসে সবার প্রথমে আমার প্রিয় ছাত্রছাত্রীদের আমি সস্নেহ ভালোবাসা এবং নতুন বছরের শুভেচ্ছা জ্ঞাপন করছি। শুভেচ্ছা এবং প্রণাম জানাই আমার প্রিয় এবং মাননীয় শিক্ষক শিক্ষিকাদের। আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের পরিচালন সমিতির মাননীয় সভাপতি শ্রী সুজয় মণ্ডল এবং অন্যান্য সদস্যবৃন্দকে। আমি শুভেচ্ছা জানাই আমাদের এলাকার শিক্ষানুরাগী মানুষ, আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী এবং এলাকার অভিভাবক এবং অভিভাবিকাদের। আজ 4 জানুয়ারি এই প্রতিষ্ঠা দিবস বিদ্যালয়ে প্রতি বছর আমরা মহা ধুমধামের সাথে আমরা বিদ্যালয়ের খেলার মাঠে পালন করে থাকি। কিন্তু আপনারা সবাই জানেন যে বিগত 2 বছর ধরে আমাদের এলাকা থেকে শুরু করে সারা ভারতবর্ষ এছাড়া বিভিন্ন দেশ কোভিড প্যান্ডেমিক সিচুয়েশন বা কোভিড প্যান্ডেমিকে আক্রান্ত হয়েছে, যার ফলে বিগত 2 বছর ধরেই আমরা কী করতে পারছি না, আমরা ফিজিক্যালি যে ফাউন্ডেশন ডে সেলিব্রেশন হয় সেই ফিজিক্যালি ফাউন্ডেশন ডে সেলিব্রেট করতে পারছি না। তাই আমরা একটা পথ বেছে নিয়েছি, সেই পথটা হলো আমাদের ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদের একটি মঞ্চ দেওয়া, যে মঞ্চের মধ্য দিয়ে আমাদের ছাত্রছাত্রীরা আমাদের শিক্ষক শিক্ষিকারা যে চিরাচরিত ঐতিহ্যকে সামনে রেখে যে ধারাবাহিকতা আমাদের বিদ্যালয়ের বছরের বছরের পর বছর চলছে সেটাকে সামনে রেখে তারা তাদের যে গুণাবলী আছে সেই গুণাবলীর বহিঃপ্রকাশ ঘটাতে পারে। এই ভার্চুয়াল প্রোগ্রামের মধ্য দিয়ে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের বিদ্যালয়ের প্রাণ পুরুষ নিকুঞ্জ সেন মহাশয়কে, আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রসময় সুর, এছাড়া আমাদের বিদ্যালয়ের যে সমস্ত মানুষ এই বিদ্যালয় গঠনে মূল মুখ্য ভূমিকা পালন করেছে অতীত থেকে। আপনারা জানেন যে 26 জানুয়ারিও আমাদের বিদ্যালয় রিইউনিয়ন বা পুনর্মিলন উৎসব পালন করা হয়, সেই পুনর্মিলন উৎসবও আমরা করতে পারছি না, একটাই কারণ, সেটা হলো কোভিড প্যান্ডেমিক সিচুয়েশন, ভারতবর্ষের প্রোটোকল, হেলথ ডিপার্টমেন্টের প্রোটোকল, আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে হেলথ ডিপার্টমেন্টের প্রোটোকল মেনে আমরা তাদের নির্দেশিকাকে অক্ষরে অক্ষরে পালন করে আমাদের বিদ্যালয় পরিচালনা করতে হয়। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ডাবল ভ্যাকসিনেটেড ছিলেন না, কিন্তু বিগত 3-4 মাস আগে বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক শিক্ষিকা ডাবল ভ্যাকসিনেটেড হয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমাদের ছাত্রছাত্রীরা যতদিন না পর্যন্ত ভ্যাকসিনেটেড হবে ততদিন আমরা এই রিস্ক নিতে পারছি না ফিজিক্যালি ফাউন্ডেশন ডে সেলিব্রেশনের। বিদ্যালয়ের বিগত প্যান্ডেমিক সিচুয়েশনে শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রী অভিভাবকদের সহযোগিতায় আমরা বিদ্যালয়ের পঠন পাঠনটা বন্ধ হয়নি, ফিজিক্যাল পঠন পাঠন হয়তো হয়নি, কিন্তু আপনারা সবাই জানেন ক্লাস 5ম শ্রেণী থেকে 12ম শ্রেণী পর্যন্ত আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ভার্চুয়াল ক্লাস চালিয়ে গেছেন, ভার্চুয়াল লার্নিং টিচিং প্রসেস ছিল এবং ম্যাক্সিমাম ছাত্রছাত্রী সেই ভার্চুয়াল ক্লাসে অংশগ্রহণ করেছে, অভিভাবকদের সহযোগিতা ছাড়া সেটা সম্ভব হতো না। এখনও আমরা ক্লাস 9 থেকে 12 ফিজিক্যালি ক্লাস হলেও সরকারি নির্দেশিকা অনুযায়ী বিদ্যালয়ে ফিজিক্যাল ক্লাস রুমে ছাত্রছাত্রীরা পঠন পাঠন চললেও এখনও আমরা ক্লাস 5 থেকে 8 পর্যন্ত আমরা, যেহেতু তারা ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসছে না, তাই তাদেরকে আমরা ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে যাতে পাঠ্যপুস্তকে মনোনিবেশ করতে পারে তাই ভার্চুয়াল ক্লাস আমাদের মাননীয় শিক্ষক শিক্ষিকারা চালিয়ে যাচ্ছেন। আরেকটা কথা না বললেই নয় যে বিগত 2 বছরে প্যান্ডেমিক সিচুয়েশনে অনেক কিছু স্তব্ধ হতে পারে, কিন্তু
কি স্তব্ধ হয়নি আমাদের শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায়, কন্যাশ্রী প্রজেক্ট থেকে শুরু করে শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, মাইনরিটি, পোস্ট ম্যাট্রিক, প্রি ম্যাট্রিক, এসসি এসটি ওবিসি প্রজেক্ট থেকে শুরু করে মিড ডে মিল, অ্যাক্টিভিটি টাস্ক প্রদান এবং অ্যাক্টিভিটি টাস্ক প্রতি মাসে গ্রহণ করা, এবং অ্যাট লাস্ট আপনারা জানেন যে আমরা সবুজ সাথীর মাধ্যমেও এই প্যান্ডেমিক সিচুয়েশনে সাইকেল বিতরণ করা হয়েছে প্রত্যেক ছাত্রছাত্রীকে। এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের অন্যান্য প্রজেক্টের সাথে সাথে বিদ্যালয়ের নিজস্ব কিছু প্রজেক্টও ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার যে প্রয়াস শিক্ষক শিক্ষিকারা অব্যাহত রেখেছে, আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের, এই কারণে যে কোভিড প্যান্ডেমিক সিচুয়েশনেও তারা দিনের পর দিন বিদ্যালয়ে এসে কোনো ছুটি, অনেক সময় ছুটি তারা নেননি, খুব কঠোর পরিস্থিতি, কঠিন পরিস্থিতির সম্মুখীন থেকেও তারা কী করেছে ছাত্রছাত্রীদের জন্য নিজেদেরকে উৎসর্গ করেছে, এটাই হওয়া উচিত প্রত্যেক শিক্ষক শিক্ষিকা এবং আমাদের ভূমিকা এটাই হওয়া উচিত। তা অ্যাট লাস্ট আপনারা জানেন যে আমরা অ্যানুয়াল রেজাল্ট প্রকাশ করতে পেরেছি, কম্পাইলেশন সরকারি নির্দেশকে ফলো করে কম্পাইলেশন যে কোশ্চেন বা কম্পাইলেশনের মাধ্যমে যে ইভ্যালুয়েশন সিস্টেম আমরা এবছর চালু হয়েছে তার মাধ্যমে আমরা অ্যানুয়াল রেজাল্টও চালু করতে পেরেছি। আগামী দিনে ব্রিজ কোর্সের মাধ্যমে ছাত্রছাত্রীদের একটা সেতু বন্ধনের মধ্য দিয়ে বা ব্রিজ কোর্সের মধ্য দিয়ে যাতে এই দুবছরে যে ঘাটতি হয়েছে সেই ঘাটতিটাও কীভাবে মেটানো যায় তার প্রয়াসও আমাদের শিক্ষক শিক্ষিকারা পালন করবেন, এই বিশ্বাস, দৃঢ় বিশ্বাস আমার আছে। আর সবাইকে একটা কথা না বললেই নয় যে একটা নতুন প্রজেক্ট, খুবই গুরুত্বপূর্ণ প্রজেক্ট, আমি ছাত্রছাত্রীদের আজকে এই বক্তব্যের মধ্য দিয়ে কিছুটা সচেতন বা অ্যাওয়ার্নও করতে চাই, যারা দশম শ্রেণী থেকে শুরু করে কলেজ বা ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তার মস্তিষ্ক প্রসূত একটি প্রজেক্ট আমাদের ছাত্রছাত্রীদের জন্য এবছর চালু হয়েছে, সেটা হলো স্টুডেন্ট ক্রেডিট কার্ড। যে প্রজেক্টের অ্যাওয়ারনেস আমরা ক্লাস দশম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেক ছাত্রছাত্রীকে আমরা অ্যাওয়ার করেছি, ক্যাম্প করছি এবং রিপিটেড ক্যাম্প করব। আমরা এটা বলতে চাই, আমাদের পরিচালন সমিতিও এই ব্যাপারটা আমাকে বলেছে যে ছাত্রছাত্রীদের কাছে যতটা এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্বন্ধে এই ভাবনাটাকে পৌঁছে দেওয়া যাবে তাহলে আগামী দিনে তারা যদি পড়াশোনার জগতে যতদূরই তারা পড়াশোনা করতে চাক না কেন তারা কিন্তু এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের যে সুবিধে সেই সুবিধে তারা গ্রহণ করতে পারবে। আমি বলবো মাধ্যমিকের পর থেকে যতদিন কলেজ ইউনিভার্সিটি যে যেখানেই আছো না কেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড তোমরা করে নাও, সরকারি যে নিয়মাবলী আছে সেই নিয়মাবলীকে সামনে রেখে। আর সবশেষে একটা কথা বলে আমি বক্তব্য শেষ করছি, সেটা হলো গিয়ে আগামী দিনে আমরা এই যে দুবছরের ছাত্রছাত্রীদের ঘাটতি হয়েছে পড়াশোনার এবং তাদের যে মানসিক বিকাশ ধাক্কা খেয়েছে, তারা বন্ধু থেকে বঞ্চিত হয়েছে, বিদ্যালয়ের সেই উজ্জ্বল যে পরিবেশ সেই পরিবেশের আনন্দ থেকে তারা বঞ্চিত হয়েছে, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতেই হবে আমাদের শিক্ষক শিক্ষিকা এবং আমাকে এবং পরিচালন সমিতিকে সেই পরিবেশ ফিরিয়ে দিতে হবে খুব তাড়াতাড়ি ছাত্রছাত্রীদের কাছে, যাতে তারা সেই বন্ধু, সেই আনন্দ উজ্জ্বল পরিবেশ, সেই সহমর্মিতা শিক্ষক শিক্ষিকাদের সেই ভালোবাসা পেয়ে তাদের মানসিক বিকাশ ঘটাতে পারে এবং আগামী দিনে তারা সাফল্য লাভ করতে পারে। এই বলে আমি সবাইকে প্রণাম, শ্রদ্ধা, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ। আমরা প্রধান শিক্ষক মহাশয়ের বক্তব্য শুনলাম এবং অনেকটাই সমৃদ্ধ হলাম এবং বিদ্যালয়ের সম্পর্কে আরও কিছু এবং আজকের দিন সম্পর্কেও জানতে পারলাম। আচ্ছা সুরঞ্জনা, অভিজিৎ তুমিও আছো, তোমাদের আজকের দিনটা সম্পর্কে কি অভিমত বা কি ধরনের ফিল করছো যদি একটু শেয়ার করো। সঞ্জয়দা, 2013 সালে ডিসেম্বরে তো আমার জয়নিং, এবার যেহেতু 4 জানুয়ারি প্রোগ্রাম জানুয়ারি মাসের প্রথম দিকেই, হয়তো খুব অল্প সময়ের মধ্যেই এই প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান দেখার খুব সুযোগ হয়েছিল।
একবার মনে আছে অভিজিতে, তোমার মনে আছে কিনা জানি না, 2015 সাল, সেই বছর আমাদের বিদ্যালয়ের সংলগ্ন বড় মাঠে কিন্তু প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান হয়েছিল, এবং অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে সেখানে বিভিন্ন সাবজেক্ট ওরিয়েন্টেড এক্সিবিশনের স্টল বসেছিল, মনে আছে? একটা প্রতিযোগিতামূলক প্রোগ্রাম করা হয়েছিল, আর সেইখানে ওয়ার্ক এডুকেশনের স্টলটার কথা তোমার মনে আছে কিনা জানি না, কি সুন্দর সাজিয়েছিল হাতের কাজ দিয়ে আমাদের শিক্ষার্থীরা। হ্যাঁ সুরঞ্জনা, তুমি ঠিক কথাই বলেছো। তোমার আরো মনে আছে যে আমরা আমাদের ছাত্রছাত্রীদের দিয়ে একটা বিবেকানন্দের উপর বিলে, বিবেকানন্দের ছোটবেলা বিলের উপরে নাটক করেছিলাম, সুতরাং তোমার মনে আছে? ওই নাটকটা আমরা হাইটেক টেকনোলজি নিয়ে নাটকটা করেছিলাম, নাটকটা যে কি ভালো হয়েছিল সুব্রহ্মণ্যম, তোমার মনে আছে? তুমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হয়ে কাজ করছো, আর তুমি ছিলে ডিরেক্টর অভিজিৎ দা। তোমার একটা ঘটনা মনে আছে, যে যেহেতু হাইটেক টেকনোলজিটা তখন প্রথম ছিল এবং ওরা একেবারেই শিশু ছিল, স্টেজের উপরে কিন্তু একটা ছোট প্রবলেম অ্যারাইজ করেছিল। হ্যাঁ ঠিক বলেছো, বলতো ওরা তখন ক্লাস 6 এ পড়তো, তো 6 এ পড়ছে, একটা বাচ্চার হ্যাভেলস ছিল, হ্যাভেলটা কোনো সাউন্ডলেস ছিল, ও বুদ্ধি করে ওর পাশের ক্যারেক্টার তার কাছে গিয়ে কথাটা বলছিল, তার কাছে গিয়ে, তার হ্যাভেলসে গিয়ে, তা এত সুন্দর, দর্শকদের বোঝার কোনো প্রবলেম হয়নি, এটাই তো বলছো? হ্যাঁ সত্যি খুব ভালো, ওরা সুন্দর অ্যাক্টিং করেছিল। আর একটা জিনিস তোমাদের মনে আছে, আমাদের যে সুজন মাঝি গ্রুপের দিদিরা মিজ্জে মিলে, তারা কিন্তু খাবারের স্টল দিয়েছিল, নানান রকম দারুণ দারুণ খাবারের, তোমাদের মনে আছে সুরঞ্জনা, মনে আছে কি? ঠিক বলেছে সুদীপ্তা, মনে পড়েছে। সেই স্টল ওপেনিং হওয়ার আগে আমাদের মধ্যে কি হুড়োহুড়ি, আর সরু চাকলি রুটির কথা তোর মনে আছে? হ্যাঁ, কি দারুণ টেস্ট হয়েছিল সেবার। তোমাদের আরেকটা কথা মনে আছে, ওরা পিঠে করেছিল, আমরা সেখানে সবাই গেছিলাম, তো আমার কাছে এটা একটা অভিনব ব্যাপার। আরেকটা জিনিস মনে আছে, ওনাদের মধ্যে মানে একটা কম্পিটিশন হয়েছিল, কতটা খাবার তারা করেছে, কেমন টেস্ট, এবং বিক্রিও হয়েছিল খাবার, আমরা তো হামলে পড়ে প্রচুর কিনেছিলাম। আর HM কিন্তু ওনাদের এই স্বতঃস্ফূর্ত যে প্রতিযোগিতা, তার মধ্যে খুব খুশি হয়ে ওনাদেরকে পুরস্কারও দিয়েছিলেন, তাই না? মনে আছে তোমাদের? শুভ্রাদি, সঞ্জয় দা দুজনকেই বলছি, তোমরা দুজনেই এখানে আছো, তোমাদের তো জয়েনিং আমাদেরও অনেক আগে, তো তখন প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠান কেমন হতো তোমরা দুজনেই যদি একটু শেয়ার করো, আমরা একটু এনরিচড হই তাহলে। হ্যাঁ, তাহলে আমরা সেকাল একালের যে পার্থক্যটা সেটা অনেক ভালো করে বুঝতে পারবো। সঞ্জয় তুমি শুরু করো, বলো তুমি আগে একটু। শুভ্রা, আমার যেটুকু মনে হচ্ছে সুদীপ্তার কথা ধরে যে সেকাল একালের কথায় পার্থক্য যদি বলো, তাহলে আগেকার দিনে মানে আমরা যখন জয়েন করেছিলাম তখন এই ব্যাপ্তিটা ছিল না, প্রতিষ্ঠা দিবসের উৎসবের বা আয়োজনের এত জাঁকজমক বা জৌলুসও ছিল না, তখন আমাদের বিদ্যালয়ের যে ভিতরে যে ছোটো মাঠ ওখানেই আমাদের প্রোগ্রামটা হয়ে যেত। অবশ্য তখন একটা সুবিধা ছিল, এখন যেরকম স্কুলের প্রাঙ্গণের ভিতরে আর একটা বিল্ডিং হওয়াতে একটু জায়গা কমে গেছে, তখন পুরো মাঠটা আমরা পেতাম, কিন্তু এখন কিন্তু প্রোগ্রামটা স্কুলের বাইরের যে বড় মাঠ সেখানেই গত 5-6 বছর ধরে হচ্ছে, তো এর আগে আমাদের ভিতরে হতো, আর বাইরের শিল্পীরাও এখন প্রচুর পারফর্ম করে আমাদের যে প্রতিষ্ঠা দিবসের প্রোগ্রামে। আগে আমাদের স্কুলের স্টুডেন্টসরা বা এলাকার যারা ভালো পারফর্মার ছিল তারাই পারফর্ম করতো, কিন্তু এখন কিন্তু বাইরের আর্টিস্টরাও আসে, পারফর্ম করে এবং ছেলেমেয়েরাও প্রচুর এন্টারটেইন হয়। সঞ্জয়, তোমার কথা রেশ ধরেই আমি বলছি, সেটা যেটা তুমি বললে যে হ্যাঁ ব্যাপ্তি কম ছিল, ব্যাপ্তির সঙ্গে সঙ্গে কিন্তু আমার মনে হচ্ছে আড়ম্বর বা জৌলুস এগুলো একটু হলেও কম ছিল, আর সেই কারণেই বোধহয় সেই অনেক কিছু কম থাকাগুলোকে ঢাকার জন্যেই সেটাকে আমরা আন্তরিকতার মোড়কে একটু বেশিই মুড়ে রাখতাম না। তার মানে কিন্তু এটা একদমই নয় যে এখন আন্তরিকতার কোনো অভাব হচ্ছে, সেটা একদমই নয়। আসলে কি বলতো, পরিবর্তন বিষয়টাই তো সময়ের সঙ্গে সঙ্গে এটা খুব স্বাভাবিক একটা প্রসেস, এটা আসবেই, কাজেই এইটাকে বিরাট একটা পরিবর্তন বলে আমার মনে হয় না। কিন্তু একটা বিষয় যেটা আমার পরিবর্তন বলে মনে হচ্ছে, হয়তো তোমরাও সবাই একমত হবে, আগে প্রাক্তনীরা যত সংখ্যক এবং যে অ্যাক্টিভ পার্টিসিপেশন তাদের দেখতাম, সেটা বোধহয় একটু হলেও এখন কম। তোমার কি মনে হয় অভিজিৎ দা? আসলে সুব্রহ্মণ্যম, আগে কতটা আসতো তোমাদের সময় তো আমরা ছিলাম না, কিন্তু এখন মনে হয় একটু তুলনামূলক কমই আসছে। সঞ্জয় কি মনে হয়? হ্যাঁ শুভ্রা, এই পয়েন্টটা একদম ঠিকঠাকই বলেছে, আগে প্রাক্তনীদের পার্টিসিপেশন অনেক বেশি ছিল, এখন আমাদের বাইরের শিল্পের পার্টিসিপেশন বেড়ে গেছে,
এটা শুভ্রা তুমি একটা খুব ভালো পার্থক্য তুলে ধরলে। আর একটা বিষয় সুদীপ্তা, এটা ঠিক পরিবর্তন নয়, তবে একটা ইনফরমেশন বলতে পারো, সেটা হচ্ছে আমাদের স্কুলের সঙ্গে পল্লীনিকেতনের রিলেশনটা এতটাই ঘনিষ্ঠ যে আমাদের স্কুল সম্পর্কে কিছু বলতে গেলে পল্লীনিকেতনের কথা না বললে কিন্তু সেটা ইনকমপ্লিট থেকে যায়। এই যে শুভ্রাদি, তুমি পল্লীনিকেতনের কথা বললে, এখন তো বর্তমানে যে পরিস্থিতি বা কিছু বছর ধরে আমরা দেখছি যে শিশু উৎসবের সময়টা পরীক্ষা হয়, আমরা স্কুলের প্রাঙ্গণের ভেতরেই শিশু উৎসব পরীক্ষা চলাকালীন টফি দিয়ে একটা স্টুডেন্টদেরকে শিশু উৎসবের জন্য আমাদের ভালোবাসাটা দেখাই, কিন্তু আমার মনে আছে, সুরঞ্জনাও রিলেট করতে পারবে, আমরা জয়েন করার পর এই শিশু উৎসবটা কিন্তু আমরা পল্লীনিকেতনে গিয়ে পালন করেছিলাম। একদম তুই ঠিক বলেছিস সুদীপ্তা, 2013 সালে শিশু দিবস আমরা পল্লীনিকেতনে সেলিব্রেট করতে দেখেছি। এই যে পল্লীনিকেতনের কথাই যখন উঠছে, আমরা তো দেখে আসছি, দেখ পল্লীনিকেতন আমাদের স্কুলের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এবার শুভ্রাদিকে একটা প্রশ্ন করি, শুভ্রাদি তোমরা তো অনেকদিন ধরেই আছো এবং পল্লীনিকেতনের ইতিহাস সম্পর্কে তোমরা আরও বেশি অবগত, যদি কিছু ইতিহাসটা আজকের দিনে এই সুন্দর দিনে আমাদের সাথে একটু শেয়ার করো। হ্যাঁ, নিশ্চয়ই বলবো সুরঞ্জনা। দেখো, আমি তো সেই 2003-04 সালে আমি সর্বাণী অলমোস্ট কন্টেম্পোরারি, অলমোস্ট একই সময়ে বললাম বটে, কিন্তু সর্বাণী তুমি কিন্তু আমার থেকেও একটু সিনিয়র। আর আরও আরেকটা বিষয় তোমরা প্রত্যেকে দেখেছো যে আমাদের স্কুলের প্রত্যেকটা কালচারাল প্রোগ্রামে সর্বাণীর অ্যাক্টিভ পার্টিসিপেশন, কাজেই আমার মনে হয় যে এই বিষয়টা আমার থেকে বেটার ওয়েতে সর্বাণী তোমাদের একটু বলতে পারবে, সর্বাণীর কাছ থেকেই শুনবো। তুমি একদম ঠিক বলেছো শুভ্রা, পুরনো স্মৃতি মনে পড়ে যায় যে পল্লীনিকেতন আর আমাদের স্কুল দুটোর সঙ্গেই বিপ্লবের ইতিহাস একটা ভীষণভাবে জড়িত। যে আমরা স্কুল জয়েন করা থেকেই নিকুঞ্জ সেনের কথা শুনছি, রসময় সুরের কথা শুনছি, এবং এও শুনেছি যে এখানে নাকি ঘন জঙ্গল ছিল, বিপ্লবীরা পল্লীনিকেতনে গিয়ে আশ্রয় নিতেন, এর কিছু স্মারকও পল্লীনিকেতনে আমরা দেখেছি। এখন আমরা শিশু দিবস উপলক্ষে যাই না বা যাতায়াত অনেক কমে গেছে, তবে আগে কিন্তু আমরা পল্লীনিকেতনের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতাম। শুভ্রা, তোমার মনে আছে আমাদের খিচুড়ি খেতে যাওয়াটাও কিন্তু একটা অদ্ভুত আনন্দের অভিজ্ঞতা ছিল পল্লীনিকেতনে, এবং এখনও 15ই আগস্ট 26শে জানুয়ারি আমরা যাই পল্লীনিকেতনে। সঞ্জয়দা, আমরা যাই তো 15ই আগস্ট 26শে জানুয়ারি। তো তবে পল্লীনিকেতনের ইতিহাস বলতে গেলে তাপস আর নাজিমা এদের কথাই আমার বেশি ভালো করে মনে পড়ছে, তাই না শুভ্রা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার কথা শুনতে শুনতে না জানো সেই পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছিল, যে আমরা হাঁটতে হাঁটতে পল্লীনিকেতনের দিকে যাচ্ছি, বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, এই কথাগুলো। আর তুমি তাপস আর নাজিমার কথা বললে, তো তো তাপস আর নাজিমার কিন্তু আর একটা পরিচয় আছে জানো সুরঞ্জনা? ও কি বলো তো, তোমরা তো তাপস আর নাজিমাকে আমাদের কলিগ হিসেবেই দেখছ না? হ্যাঁ, সহকর্মী, সহকর্মী হিসেবেই দেখছ, কিন্তু ওরা এখানকার প্রাক্তনীয় জানো তো। ও, এই স্কুলেই? আচ্ছা, এই স্কুল থেকেই পঠন পাঠন, আবার এই স্কুলেই শিক্ষক বা শিক্ষিকা হিসেবে জয়েনিং, এটা একটা অভিনব আর নতুনত্ব একটা অনুভূতি কিন্তু। তো এটা যেমন ওদের কাছে একটা গর্বের বিষয়, তেমনি কিন্তু আমাদেরও একটা সৌভাগ্যের বিষয় এটা। আর সেই কারণেই আমার মনে হয় যে পল্লীনিকেতনের ইতিহাস তাপস আর নাজিমা অনেক ভালোভাবেই বলতে পারবে। হ্যাঁ শুভ্রা, সুরঞ্জনা সবাইকেই বলছি, তাহলে পল্লীনিকেতনের ব্যাপারটা আমরা তাপস আর নাজিমার মুখ থেকেই শুনে নিই। হ্যাঁ একদম, নিশ্চয়ই। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আজ আমরা এমন একটা বিষয় সম্বন্ধে বলার সুযোগ পেয়েছি প্রাক্তন ছাত্রছাত্রী হিসাবে, তার জন্যে আমরা খুব গর্ব অনুভব করছি। তাপস, তুমি নিশ্চয়ই জানো যে আমাদের এই বিদ্যালয় এবং পল্লীনিকেতনের সঙ্গে অগ্নিযুগের বিপ্লবীদের একটা মেলবন্ধন ছিল। আপনি বলছেন অগ্নিযুগের মহান বিপ্লবী, তাহলে তো আমরা এদের নামগুলো ইতিহাসের পাতায় অবশ্যই পাব, তাই না? না গো, আমরা ইতিহাসের পাতায় ওনাদের সম্পর্কে খুব কমই জেনেছি, বা সকলের নাম হয়তো আমরা পাইনি, আর যাদের নাম পাওয়া গিয়েছে তাদের সম্পর্কে বিস্তারিত হয়তো আমরা জানতেই পারছি না। তবে এই মুহূর্তে আমার কয়েকজনের নাম মনে পড়ছে, যাদের নাম আমরা আমাদের প্রাক্তন শিক্ষক
শিক্ষিকা এবং অভিভাবকদের কাছ থেকে শুনেছিলাম, যেমন মেজর সত্যগুপ্ত, রসময় সুর, কুমুদচন্দ্র সরকার, মোহিনী রায়, নিকুঞ্জ সেন, এনারা তো বিপ্লবী ছিলেন, তাই না? ঠিকই। তবে এদের সঙ্গে আমাদের বিদ্যালয় এবং পল্লীনিকেতনের একটা সম্পর্ক ছিল। নাজিমাদি, আপনি তো আমার থেকে অনেক সিনিয়র, তো আপনি এর থেকে আরও বোধহয় বেশি বলতে পারবেন। আমিও যে খুব বেশি জানি তেমন কিন্তু নয় তাপস, তবে যেটুকু শুনেছি আমার গুরুজনদের থেকে বা এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে, সেইভাবেই আমি যেটা জানি সেটা হচ্ছে আমাদের এই বিদ্যালয়ে প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর কুমুদচন্দ্র সরকার, এবং পরবর্তীকালে এখানে প্রধান শিক্ষক হিসাবে এসেছিলেন রসময় সুর মহাশয়। পরবর্তী প্রধান শিক্ষক বিপ্লবী নিকুঞ্জ সেন মহাশয়। দিদি, আর যাদের নাম বললাম, যেমন মেজর সত্যগুপ্ত, মোহিনী রায়, এরা? হ্যাঁ, এবার আমি এই প্রসঙ্গেই আসছি। ডক্টর কুমুদচন্দ্র সরকার বাগুতে এসেছিলেন এবং মোহিনী রায়ের সঙ্গে দেখা করেন। তখন ওনারা গ্রামবাসীদেরকে নিয়ে একটা পথসভার আয়োজন করেছিলেন ইংরেজের বিরুদ্ধে। সেই পথসভায় গুলিবিদ্ধ হয়েছিলেন বিপ্লবী মোহিনী রায়, এবং পরবর্তীকালে মেজর সত্যগুপ্তের প্রচেষ্টায় এখানে একটি রাস্তা নির্মিত হয়েছিল ওনার নামে, এবং একটি বেদিও তৈরি হয়েছিল। আর তুমি তো ভালোই জানো যে আমাদের বিদ্যালয়ের কোনো অনুষ্ঠানে বা পল্লীনিকেতনের কোনো অনুষ্ঠান হলেও আমরা এই বেদিতে মাল্যদানের মধ্য দিয়েই আমাদের স্কুলের বা অনুষ্ঠানের সূচনা করি। দিদি, পল্লীনিকেতনের একটা ছোট্ট মজার ঘটনা এই মুহূর্তে আমার খুব মনে পড়ে যাচ্ছে। আমরা যখন ছোট ছিলাম তখন পল্লীনিকেতনে খেলতে যেতাম, আর পল্লীনিকেতনের লিচু গাছে প্রচুর লিচু হতো, গাব গাছে গাব ফল হতো, আমরা সেগুলো ঢিল ছুঁড়ে পারতাম। আর ওখানে একজন বয়স্ক লোক থাকতেন, উনি আমাদের তাড়া করতেন, আমরা ওনার ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে আসতাম। কিন্তু পরে জানলাম উনি আমাদেরই বিদ্যালয়ের শিক্ষক শ্রী কৃষ্ণকান্ত দত্ত মহাশয়। জানো তো তাপস, আমার খুব সৌভাগ্য যে আমি ওই ব্যক্তির কাছেই আমি স্কুলে অল্পদিন হলেও পড়ার সুযোগ পেয়েছিলাম। এবং তুমি যেমন বললে না ভয়ে পালিয়ে আসতে, আসলে মানুষটাকে না বাইরে থেকে দেখে যতটা কঠিন মনে হতো, আসলে উনি ভিতর থেকে ছিলেন ততটাই নরম মনের মানুষ। দিদি, আমি তখন সম্ভবত ক্লাস 7 বা 8 পড়ি। সেই সময় পল্লীনিকেতনে একজন মহান বিপ্লবীর দেখার সৌভাগ্য হয়েছিল। ওনার নাম ছিলেন উনি ছিলেন ক্যাপ্টেন বিশ্বজিৎ দত্ত। ও তাই? হ্যাঁ, পল্লীনিকেতনে উনি যতদিন ছিলেন ততদিন যখন রাস্তায় উনি বের হতেন তখন নেতাজির মতো টুপি পরে উনি বের হতেন। তারপর বার্ধক্যজনিত কারণে উনি হসপিটালে দেহত্যাগ করেছিলেন। ঠিক তাই। এইরকম অনেক ব্যক্তিকেই আমরা আমাদের শিক্ষক মহাশয়ের কাছে বা গুরুজনদের কাছে থেকে গল্প শুনে থেকেছি, কিন্তু এই স্বল্প পরিসর সময়ের মধ্যে না সকলকে নিয়েই হয়তো আমরা আমাদের আলোচনায় আসতে পারবো না, তবুও এই মহান ব্যক্তিদের কাছ থেকে আমরা কোনো না কোনোভাবে ঋণী। তাই এই পল্লীনিকেতনে এমন অনেক ব্যক্তি ছিলেন যাদের সম্পর্কে হয়তো আমরা সবটা এখানে আলোচনা করতেই পারবো না, তবুও তাদের প্রতি আমরা আমাদের অন্তরের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তবে একটা কথা না বলে পারছি না, জানো তো আমাদের পরম সৌভাগ্য যে আমরা এই বিদ্যালয় থেকে আমাদের শিক্ষা অর্জন করেছি, আর সেই বিদ্যালয় থেকেই আমরা আমাদের কর্মজীবনের পথ চলার শুরু করেছি।
তাই এই বিদ্যালয় এবং পল্লীনিকেতনের কাছে আমরা ঋণী এবং আমরা এখানে এই বিদ্যালয়কে পল্লীনিকেতনকে পূর্ণভূমি সম মনে করি। वतन मेरे वतन वतन कभी रंग तेरा जिस्मों से निकल के खून कहे तेरी मिट्टी में मिल जावा गुल बन के मैं खिल जावा इतनी सी है दिल की आरजू तेरी नदियों में बह जावा तेरे खेतों में लहरावा इतनी सी है दिल की आरजू कहते हैं हमको प्यार से।